ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বাই সাগর আমরা করছিলাম ইউথ কম্পিটিশান টাইমস এ বিজ্ঞান বইয়ের সম্পূর্ণ বাংলা ও ইংরাজিদের সমাধান আগের ভিডিওতে আমরা করেছিলাম সিম্পল হারমোনিক মোশান সম্পর্কে আলোচনা বা সেন্টিফিউল ফোর্স সেন্টিপিটাল ফোর্স সম্পর্কে আলোচনা আজকের এই ভিডিওতে আমরা কি করব নিউটনের ল অফ গ্র্যাভিটেশান বা নিউটনের মহাকাশ সূত্র সম্পর্কে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা ভিডিওতে নতুন তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্রথম থেকে যে ভিডিওগুলো আছে সেগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখো তাহলে সায়েন্স সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থাকবে না আর যারা আগে থেকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো বা আমাদের সাথে যুক্ত হয়ে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা অনেকেই মনে করছো যে দু হাজার চব্বিশ সালের ইউথ কম্পিটিশান টাইমসে বিজ্ঞান বই তো বেড়ে গেছে দাদা কেন দু হাজার বাইশ তেইশের কোশ্চেন নিয়ে আলোচনা করছে দেখো ভাই আমি যখন এই কোশ্চেনগুলো বাংলা করতে প্রচুর সময় লেগেছে এবং অনেক পরিশ্রম লেগেছে সেই জন্য আমি দু হাজার আমি যখন এগুলো করছিলাম তখন দু হাজার বাইশ তেইশের বই ছিল সেখান থেকে আমি কালেক্ট করেছি তোমাদের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই বা চিন্তার কোনো কারণ নেই দু সালের বই আমি ওখান থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে প্রোভাইড করব যাতে কোনো কোশ্চেন তোমাদের ছেড়ে না যায় যাতে প্রত্যেকটা কোশ্চেন তোমরা পরীক্ষাতে অ্যাটেন্ড করে আসতে পারো আর ভিডিওটি তোমরা বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করো চলো শুরু করা যাক আমরা আজকে কি করবো নিউটন নিউটনের মহাকর্ষ সূত্র সম্পর্কে আলোচনা মহাকর্ষ বা গ্র্যাভিটি কি বলছে গ্র্যাভিটি আমরা জানি চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে ঠিক আছে পৃথিবীর স্থির আর চাঁদ কি করছে পৃথিবীর চারিদিকে চাঁদের নিজের কক্ষপথ বরাবর ঘুরছে একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিলে এটা একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার পর আবার নিচের দিকে ফিরে আসে কথিত আছে একবার যখন নিউটন মানে বিজ্ঞানী নিউটন একটা আপেল গাছের নিচে বসেছিল তখন একটা আপেল তার উপর পড়েছিল আপেল পড়ার এই ঘটনা থেকে নিউটন এর কারণ ভাবতে শুরু করেন তার মনে প্রশ্ন জাগলো যদি পৃথিবীর একটা আপেলকে আকর্ষণ করতে পারে তবে পৃথিবী কি চাঁদকেও আকর্ষণ করতে পারে না ওই ক্ষেত্রে কি একই ধরনের বল কি হচ্ছে নিউটন অনুমান করেছিল ওই ক্ষেত্রে একই প্রকৃতির বল কাজ করছে তাহলে নিউটন কি করেছিল যেমন আমরা একটা ঢিলকে উপরের দিকে ছুঁড়ে দিলে বা একটা বলকে উপরের দিকে ছুঁড়ে দিলে কি হয় নিচের দিকে পড়ে বা চাঁদ পৃথিবীর চারিদিকে যে ঘুরছে কি জন্য ঘুরছে এই সব সম্পর্কে আমাদের মনে প্রশ্ন জাগে এই সম্পর্কে একদিন স্যার আইজাক নিউটন কি করছিলো একদিন আপেল কাছে নিচে বসেছিল আর আপেলটা এসে কি করেছিল তার মাথার উপর পড়েছিল তিনি এই থেকে কি করলেন যে তিনি বললেন না পৃথিবীও একটা যে কোনো বস্তুকে আকর্ষণ করে বা এই আপেলকে আকর্ষণ করছে সেই জন্য সে নিচের দিকে পড়ছে ওই ক্ষেত্রে একটা বল কাজ করছে নিউটন অনুমান করেছিলেন উভয় ক্ষেত্রে একই প্রকৃতির বল কাজ করছে তিনি যুক্তি দিয়ে বুঝিয়েছিলেন চাঁদের কক্ষপথের প্রতিটি বিন্দুতে চাঁদ সরল রেখা বরাবর যাওয়ার পরিবর্তে পৃথিবীর দিকে হালকা হেলে যায় তাই চাঁদ পৃথিবীর দিকে অবশ্যই আকর্ষিত হচ্ছে কিন্তু বাস্তবে আমরা চাঁদকে পৃথিবীর দিকে পড়তে দেখি না তোমরা প্রত্যেকেই জানো আমি ভিডিওটা ইউথ কম্পিটিশান টাইমস কোশ্চেন সায়েন্স বইয়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করার আগে কিছু থিওরি পড়ায় তোমরা একটু ধৈর্য ধরে শোনো কেউরি যদি তোমরা বুঝতে পারো তাহলে কোশ্চেনগুলো তো তোমরা টুক্কা মেরেই উড়িয়ে দেবে যে কোশ্চেন আসলেই মাত্র তোমরা বুঝে যাবে কী অ্যান্সার হবে এই জন্য আমি তোমাদের প্রথমে থিওরি করে তাই একটু তোমরা ভাই ধৈর্য ধরে শোনো তাহলে কোশ্চেনগুলো বুঝতে পারবে আর যাদের ধৈর্য নেই তারা স্কিপ করে গিয়ে ওই কোশ্চেন মুখস্থ করো কোনো লাভ হবে না যদি না তোমরা কিছু বুঝতে পারো জন্য ভাই কেউরিটা আগে মুখস্ত করো তোমরা তারপর কেউরিটা আগে বোঝো তারপর তোমরা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো আমি তো আছি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করার জন্য এবার কি এসছে দেখো সার্বজনীন মহাকর্ষ সূত্র বা যে ল বলছে দেখো ইউনিভার্সাল ল অফ এই মহাবিশ্বের প্রতিটি বস্তু অন্য সব বস্তুকে আকর্ষণ করে এই আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এই বল বস্তু দুটির কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে দেখো এই থিওরি যদি না তোমরা বুঝতে পারো কিচ্ছু নেই একটু পরে আমি তোমাদের সব বুঝে দেবো যাতে তোমরা বুঝতে পারো তোমাদের চিন্তার কোনো কারণ নেই এখানে কি বলছে দেখো দুটো বস্তু আছে এটা ধরো এম ভরের বস্তু এটা এম টু ভরের বস্তু ঠিক আছে এর ভর এম টু আর এর ভর এম এবার কি বলছে এদের মধ্যে যে দূরত্ব সেটা কি ডিস্টেন্স ডি ধরছে ডি ধরছে আর তাদের মধ্যে যে এর আর এর মধ্যে যে আকর্ষণ বল কাজ করছে সেই আকর্ষণ বলটা কত আমাদের বের করতে বলেছে তাহলে সেটা বের করতে গেলে কী হয় এফ তো তাদের ঘরের গুণ ফলের সমানুপাতিক আর ডি মানে কি তাদের মধ্যবর্তী দূরত্বের আর ওইখানে যে কথাটা বলেছে এখানে দেখো সেটা নিয়ে আবার আলোচনা করেছি মনে করো এম এবং বড় এম এবং ছোট এম ভরের দুটি বস্তু যথাক্রমে এ ও বি পরস্পর থেকে ডি দূরত্বে আছে ধরো বস্তু দুটির মধ্যে আকর্ষণ বল এফ মহাকর্ষ সূত্র অনুযায়ী বস্তুটির মধ্যে মহাকর্ষ বল বস্তুটি ভরের গুণফলের সমানুপাতিক হবে কি বলছে ব্যাপারটা দেখো এখানে একটা বস্তু আছে এম ভরের বস্তু আর এখানে একটা আছে কি এম টু ভরের বস্তু এরা কি করছে পরস্পর পরস্পরকে আকর্ষণ করছে এদের মধ্যে দূরত্ব কত ডি তাহলে কি হয় এদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটাকে আমরা এফ ধরি বা ফোর্স সেটা কি হয় তাদের মধ্যে গুণফলের তাদের ভরের গুণফলের সমানুপাতিক হয় তাহলে এম ওয়ান এম টু এম টু তাহলে এদের সমানুপাতিক হয়ে যাচ্ছে দ্বিতীয় পয়েন্টটা কী বলছে এবং এই বল বস্তুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয় দেখো এদের মধ্যে দূরত্ব কত ছিল ডি ডিসটেন্স ডি ছিল তাহলে এফ সমান কী হয়ে যাবে এফ প্রপোশনাল টু ওয়ান বাই ওদের মধ্যে যে দূরত্ব ছিল তার বর্গের ব্যস্তনুপাতিক এই ওয়ান বাই মানে কি ব্যস্তানুপাতিক আর সোজা উপরে উপরে থাকলে সমানুপাতিক আর উপরে আর নিচে থাকলে ব্যস্তানুপাতিক হয়ে যাবে তাহলে বলের সঙ্গে ভরের কি সম্পর্ক ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক আর বলের সাথে দূরত্বের কি সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে কি বললাম আর বলছি দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল কী হয় বস্তুটির ভরের গুণ ফলে সমানুপাতিক হয় আর তাদের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তের বর্গের ব্যস্তানুপাতিক হয় তাহলে এখানে দেখো এফ সমান বড়ো এম ইন্টু ছোটো এম তাদের ভরের গুণ ফলের সমানুপাতিক আর এবার দেখো এখানে এফ প্রোপোশনাল টু ওয়ান বাই ডি স্কোয়ার তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্ত ব্যস্তানুপাতিক এই যে এর চিহ্নটা আছে না এটা প্রপোশনাল বা সমানুপাতিক এবার ওই দুটো সূত্র আমরা মিলিয়ে কি পাচ্ছি দেখো এখানে এফ প্রপোশনাল টু এম ইন্টু এম বাই ডি স্কোয়ার এবারে এই বা এই সমানুপাতিক যখন আমরা তুলে দেবো তখন কী করতে হবে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে কিছু এই কনস্ট্যান্টটা কি আমরা যখন অঙ্ক করেছিলাম তখন এটা জানি এক্ষেত্রে কনস্ট্যান্ট হচ্ছে কি জি বা ধুবক কি জি এখানে জি হলো কি দেখো এখানে বলে দিয়েছে এখানে জি হলো সমানুপাতিক ধুবক এবং একে সার্বজনীন মহাকর্ষ ধুবক বলা হয় এই জি কে কি বলা হয় তাহলে সার্বজনীন ধুবক বা মহাকর্ষ ধুবক বলা হয় তাহলে কি বললাম আরেকবার বলে দিচ্ছি দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল কি হয় তাদের ভরের গুণ ফলে সমানুপাতিক হয় এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয় এখান থেকে আবার কি পেয়েছি এ প্রপোশনাল এফ সমান ডি এম এম বাই ডি স্কোয়ার এটা আমরা পেয়েছি এটাই মহাকর্ষ সূত্রের ফর্মুলা এটাই মহাকর্ষ সূত্র জি এই ক্যাপিটাল জি এটা কি আবিষ্কার করেছে ক্যাপিটাল জি আবিষ্কার করেছে হেনরি ক্যাভেন্ডিস হেনরি ক্যাভেন্ডিস এবার যা কিছু এক্সট্রা ইনফরমেশান আছে আমরা ইউথ কম্পিটিশান এই কোশ্চেনগুলো আলোচনা কোশ্চেনগুলো আলোচনা করতে করতে তোমাদেরকে দিয়ে দেবো তোমাদের চিন্তার কোনো কারণ নেই চলো এবার ইউথ বইয়েতে যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি প্রথম কোশ্চেন কি বলছে দেখো দ্য ল অফ গ্র্যাভিটেশন ওয়াজ গিভেন বাই এই মহাকর্ষ সূত্র এটা কী আবিষ্কার করেছে একটু আগে আমি তোমাদের বলে দিলাম মহাকর্ষ সূত্র কী আবিষ্কার করেছিল হ্যাঁ স্যার আইজ্যাক নিউটন অপশান বি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে সে কিভাবে আবিষ্কার করেছিল না সে একদিন একটা গাছের নিচে বসেছিল আর কি হয়েছিল গাছের থেকে একটা কি হয়েছিল আপেল পড়েছিল তার মাথার উপরে সেই জন্য বিজ্ঞানী যখন বসেছিল তার মাথার উপরে একটা আপেল পড়েছিল সেই জন্য সে কি আবিষ্কার করেছিল ল অফ গ্যাভিটেশন এটা কথিত আছে এর সঠিক আমি জানি না কি বলছে দেখো গ্যাভিটেশনাল ফোর্স ইজ ডিফাইন বাই দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন মধ্যকর্ষণ বল মধ্যে আকর্ষণ বল দ্বারা সংজ্ঞায়িত করা হয় কি আমরা কি জেনেছিলাম মহাকর্ষ বল এফ সমান কি হয় কি প্রম বাই তাদের মধ্যে দূরত্ব ডিস্টেন্স লিখেছিলাম ডিস্কোয়ার লিখেছিলাম না এটাই তো আমরা জেনেছিলাম ধর দেখো এইগুলোর মধ্যে কোনটা মধ্যাকর্ষণ শক্তি মধ্যাকর্ষণ সূত্রের সাহায্যে প্রমাণ করা যায় বলছে টু চার্জ দুটো আধানের গুণফলের সমানুপাতিক টু মাস দুটো ভরের সমানুপাতিক টু ম্যাগনেট দুটো চুম্বকের সমানুপাতিক কি আছে মাল্টিপেল মাসে দেখো এখানে দুটো মাস আছে তাহলে এম এম তাহলে দেখো টু তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ডিফাইন্ড বাই দ্য ফোর্স অফ অ্যাট্রাকশান বিটুইন টু মাস যে কোনো দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল এটা এম ওয়ান বস্তু এটা এম টু বস্তু এটা দুজন পরস্পরকে আকর্ষণ করছে এদের মধ্যে দূরত্ব কত ডি তাহলে এই এদের মধ্যে আকর্ষণ বল কত হবে এফ সমান তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো আশা করি আশা করি এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা দিয়ে দিয়েছো তোমরা এইসবের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো বা একটা তোমরা বই কিনে নিয়ে বই কিনে নিতে পারো সেখান থেকে তোমরা কোশ্চেনগুলো দেখতে পারো বা আমার এখান থেকে এই কোশ্চেনগুলো বাংলা তোমরা লিখে নিতে পারো বা আমাদের এখানে পিডিএফও তোমরা পেয়ে যাবে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক কমেন্টে পিন করা আছে আর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা যুক্ত যেতে পারো তিন নম্বর কোশ্চেন কি বলছে দেখো হুইচ অফ দ্য টু স্টেটমেন্ট গিভেন বাই এ অ্যান্ড বি ইজ টু এ অথবা বি কোনটা সত্য সেটা আমাদের বের করতে বলেছে হোয়াট ইজ দ্য ফোর্স অব দ্য গ্র্যাভিটেশনাল মহাকর্ষ বল কী সেটা জানতে চেয়েছে দেখো মহাকর্ষ বল কী জানি আমরা যে মহাকর্ষ বল হয় দুটো বস্তুর ভরের কোন ফলের সমানুপাতিক হয় আর তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্ত হয় আর এখানে জি ছিল জি মানে কি বা মগ আর এবার দেখো এইগুলোর মধ্যে কোনটা সত্য সেখানে বের করতে হবে অপশন এতে কি আছে ইস ডাইরেক্টলি প্রপোশনাল টু দা মাল্টিপল অফ দ্য মাস অফ টু অবজেক্ট বলছে এটা কি ডাইরেক্টলি প্রপোশনাল বস্তু দুটো ভরের গুণ ফলে হ্যাঁ এটা ঠিক কথা বলেছে অপশান এ তো ঠিক কথা বলেছে দুটো ঘরের গুণ ফলের কি বলের সঙ্গে হয় তাহলে অপশান এ ও ঠিক অপশান বিতে কি বলছে ইজ ডাইরেক্টলি প্রপোশনাল টু দ্য স্কোয়ার অফ ডিস্টেন্স বিটুইন টু অবজেক্ট ই অপশানে কী বলছে ই বলের ডাইরেক্টলি প্রপোশনাল ডিস্কোয়ার এটা বলছে তাহলে এটা তো ভুল কথা বলছে না কারণ কি এটা তো ইনভার্সলি প্রপোশনাল হওয়ার কথা ছিল এফল টু ওয়ান বাই হওয়ার কথা ছিল তাহলে এই কথাটা ওরা ভুল বলেছে তাহলে অপশান বি ভুল বলেছে অপশান এ ঠিক বলেছে দেখো এখানে কোথায় আছে দেখো অপশান এ ইজ টু হোয়াইল বি ইজ ফলস অপশান সিতে আছে দেখো চার নম্বর কোশ্চেন কি বলছে দেখো মহাবিশ্বের প্রতিটি বস্তু একটা বল দিয়ে অন্য বস্তুকে আকর্ষণ করে যা ড্যাশের বড় ক্ষেত্রের বিপরীত সমানুপাতিক হয়ছে দেখো প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে এই মহাবিশ্বের কি হয় এই আকর্ষণ বল সমান কি হয়ে যায় তাদের তাদের ভরের মনুপাতিক হয় আর তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তনুপাতিক হয় তাহলে এখানে কি জানতে চেয়েছে দেখো হুইচ ইজ ইনভার্সলি প্রপোশনাল টু দ্য স্কোয়ার অফ এই ইনভার্সলি প্রপোশনাল সেটাই জানতে চেয়েছে ডিস্টেন্স বা দূরত্ব সেটাই বলেছে দেখো তাহলে কি হয়ে যাবে অপশান ইনভার্সলি যদি প্রপোশনাল টু বলতো তাদের দুজনার ভরের গুণফল হয়ে যেত প্রপোশনাল টু ইনভার্সলি প্রপোশনাল টু বলতো তাহলে কী হয়ে যেত ডিস্টেন্স বা দূরত্ব পাঁচের কোশ্চেনটা কি বলছে দেখো ইচ অবজেক্ট অফ দ্য ইউনিভার্স অ্যাটাক অ্যানাদার অবজেক্ট বাই দ্য ফোর্স অবাই ফোর্স ইজ প্রপোশনাল টু বলছে মহাবিশ্বের প্রতিটি বস্তু একটা বল দ্বারা অন্য বস্তুকে আকর্ষণ করে এই বলটা কিসের সমানপাতিক আগেই তোমাদের বলে দিয়েছিলাম এ কী হয় তাদের ভরের গুণ ফলের সমানপাতিক হয় দেখো কোথায় আছে অপশান সিতে আছে প্রোডাক্ট অফ দেয়ার মাসেস তাদের ভরের গুণ আর যদি বলতো ব্যস্তনপাতিক কী হয় এফ প্রপোশনাল টু ওয়ান বাই ডি স্কোয়ার তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক হয়ে যাবে আর এই দুটো মিলিয়ে কি হবে এফ সমান ডি প্রো এম ছোটো এম বাই ডি স্কোয়ার এবার এখান থেকে দেখো জিটা বের করছি জি আমি এদিকে রাখছি তাহলে জি সমান হয়ে যাবে এফ ইন্টু স্কোয়ার বাই দুটো এম এবার দেখো এর যদি কখনো বলে জি এর একক কী হবে করে বের করবে দেখো এফ ডিফ সমান কি হয় এফ ইন্টু ডি স্কোয়ার বাই বড় এম ইন্টু ছোট এম তাহলে এফ এফ মানে কি ফোর্স এর ডি মানে কি ডিস্টেন্স দূরত্ব এর এসে কি মিটার দুটো মিটার আছে তাহলে মিটার স্কোয়ার আর নিচে কি আছে এম এম মানে কি দুটো ভর তাহলে কি কেজি স্কোয়ার লিখতে পারি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার বা এরকম লিখতে পারি নিউটন মিটার স্কোয়ার আর কি কেজি মাইনাস টু লিখতে পারি তাহলে অনেক সময় তোমাদের দিয়ে দেবে যে জি এর কি তাহলে তোমরা লিখে দেবে নিউটন মিটার স্কোয়ার কেজি মাইনাস টু এটা এক চান্সে মনে রাখবে আর যাদের মনে রাখতে পারবে না তারা এইভাবে বের করে পড়বে আর এটা তোমরা আশা করি মুখস্থ হয়ে যাবে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার যদি কখনো তোমাদের জি এর মান জিজ্ঞাসা করে জি এর মান কত এর মান তোমরা লিখে দেবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন আর এর একক কী বলেছিলাম একটু আগেই তোমাদের স্কোয়ার পাওয়ার মাইনাস তাহলে এটা হয়ে যাবে তাহলে জি এর মান কি পেলাম সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু পাওয়ার ইলেভেন নিউটন পার স্কোয়ার পার কেজি স্কোয়ার পরের কোশ্চেন কি বলছে দেখো দা ফোর্স অফ গ্র্যাভিটি বিটুইন এনি টু বডিজ ইন দ্য ইউনিভার্স ডাজ নট ডিপেন্ড অন মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যেকার মধ্যাকর্ষণ শক্তি ড্যাশ এর উপর নির্ভর করে না করে না এখানে আছে তোমরা এইসব কোশ্চেনগুলো অনেক সময় কি করবে কোনটার উপর নির্ভর করে তাহলে এই যে শেষে না আছে এটা তোমরা পড়ো না অনেক সময় কি করো পরীক্ষায় ভুল করে চলে আসো তাই বলছি ভাই প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালোভাবে পড়বে কোথায় না আছে কোথায় হ্যাঁ আছে সেটা দেখবে তাহলে আমরা মহাকর্ষ সূত্র সমান কি জানি এফ সমান বাই আর এটা তোমরা জানো এর প্রত্যেকটা কি বলে তোমরা আশা করি জেনে গেছো এবার বলছে কোনটা হবে না দেখো ডিস্ট্যান্স বিটুইন দেম তাদের মধ্যে দূরত্ব এটা তো লাগবেই ডি লাগবে এবার কি বলছে প্রোডাক্ট অফ দেওয়ার মাসে তাদের ভরের গুণফল দেখো এম এম ভরের গুণফল লাগছে কি লাগছে গ্র্যাভিটেশনাল কনসেন্ট মহাকর্ষ ধ্রুবক যেটা সেটা তো লাগছেই আর সিতে কি বলছে সাম অফ দেয়ার মাছে তাদের ভরের সমস্যা ভরের সমস্যা তো আমাদের লাগবে না তাহলে কোনটা লাগবে না বা কোনটা নির্ভর করে না অপশান ডি কি নির্ভর করে জির মান আর তাদের ভরের গুণ ফল আর তাদের মধ্য তত্ত্বের দাগে কোশ্চেনটা কি বলছে দেখো এসআই ইউনিট অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি জি এর একক কি সেটা আমাদের জানতে পেরেছে তো আগে আমি তোমাদের বলে দিলাম জি এর একক কি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার অপশান বি হয়ে যাবে এটা কী করে বের করে দেখো এফ প্রফেশনাল টু কি এফ সমান কি বলেছিলাম ডি বড় এম ছোট এম বাই ডি স্কোয়ার এবার দেখো জি সমান কি লিখতে পারি এফ ইন্টু স্কোয়ার বাই পুরো ভরের গুণ ফল ঠিক আছে এবার দেখো এফ এর মান এফ এর এসাই একক কী ফোর্সের এসাই একক নিউটন আর ডি স্কোয়ার মানে কি দূরত্ব দূরত্বের এসাই একক কি মিটার স্কোয়ার বসিয়ে দিলাম এখানে যেহেতু ডিস্কোয়ার আছে তাই মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার পুরো ভর আছে এম এম ভর তাহলে স্কোয়ার হয়ে গেল এটাকে আমরা আমরা এরম লিখতে পারি নিউটন মিটার স্কোয়ার কেজি হয়ে গেল অপশান বি আর এই জি এর মান কত সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস নিউটন স্কোয়ার পার কেজি আটের কোশ্চেনটা কি বলছে দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট টু অ্যাবাউট কেপলার ল রুল ফর প্ল্যানেটারি বডিস কেপলারের গ্রহের বিধি সম্পর্কে নিজের কোন কোনটি সত্য নয় কেপলার গোধ গ্রহগুলোর গতি সম্পর্কে তিনটে সূত্র আবিষ্কার করেছিল প্রথম সূত্রটা কি না প্রতিটি গ্রহ সূর্যের চারিদিকে উপবৃত্তাকার পথে আবর্তন করে এবং সূর্য ওই উপবৃত্তাকার পথে যে কোনো একটা ফোকাসে অবস্থিত এটা কি কেপলারের প্রথম সূত্র তাহলে প্রথম সূত্রটা কি বলছে না প্রতিটি গ্রহ সূর্যের চারিদিকে উপবৃত্তাকার পথে আবর্তন করে এবং সূর্য ওই উপবৃত্তাকার পথে যে কোনো একটা ফোকাসে অবস্থিত আর দু নম্বর সূত্রটা কি বলছে গ্রহ এবং সূর্যের মধ্যে সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রবলের অঞ্চল অতিক্রম করে আর তিনের তিন নম্বর কোশ্চেনটা কি বলছে গ্রহ ও সূর্যের মধ্যে গড় দূরত্বের কী হাত পর্যায়কালের বর্গের সঙ্গে সমানুপাতিক হয় ইয়ে যে অপশানটা বলেছে সেটা এক নম্বর সূত্র বলেছে কি না প্রতিটি গ্রহ সূর্যের চারিদিকে উপবৃত্তেকার পথে আবর্তন করে এবং সূর্য ওই উপবৃত্তাকার পথে যে কোনো একটা ফোকাসে অবস্থিত এক নম্বর সূত্রটা এটাই বলেছে আর দু নম্বর কি বলছে এ লাইন সেগমেন্ট কানেকটিং এ প্ল্যানেট অ্যান্ড দ্য সান মেক অ্যান ইকুয়াল এরিয়া আউটসাইড ডিউরিং ইকুয়াল ইন্টারভেল অফ টাইম এটা কী বলছে গ্রহ এবং সূর্যের মধ্যে সংযোগকারী সরলেখা সমান সময়ে সমান ক্ষেত্র বলের অঞ্চল অতিক্রম করে আর সিতে কী বলছে দ্য স্কোয়ার অফ ইটস অরবিটাল পিরিয়ড ইজ প্রপোর্শনাল টু দ্য কিউব অফ দ্য দ্যামি অ্যাক্সিস অফ দিস অরবিটাল তাহলে কী বলছে স্কোয়ার টু আর কিউব এই যে সি অপশানটা কী বলছে স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব এটা হয় গোহ ও সূর্যের মধ্যে গড় দূরত্বের তিঘাত গোয়ের পর্যায়কালের বর্গের সমানুপাতিক হয় টি মানে কি পর্যায়কাল আর এদের মধ্যে আর মানে কি গড় দূরত্ব এটাকে আবার আর না লিখে তোমরা ডি লিখতে পারো তাহলে পর্যায়কালের স্কোয়ার সময় তাদের মধ্যবর্তী দূরত্বের কী হয়ে যাবে এটা কি কেপলারের তৃতীয় সূত্র এটা তিন নম্বর সূত্র থেকে পায় ডি যে অপশান আছে এটা দু নম্বর সূত্র আর এ যে অপশন আছে ওটা এক নম্বর আর সি যেটা আছে এটাও তিন নম্বর সূত্র থেকে পায় আর তাহলে কোনটা নয় কেপলার কোন সূত্রটা আবিষ্কার করেনি দেখো অপশান ডিটা আবিষ্কার করেনি তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি দ্য অরবিটাল পিরিয়ড ডিপেন্ড অন দ্য মাস অফ দ্য প্ল্যানেট খুব সময়কালের ময়কালের ভরের উপর নির্ভর করে তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি কোনটা কেপলারের সূত্র নয় অপশান ডিটাই হয়ে যাবে আর বাকি এ বি সি কেপলারের সূত্র নয় দাগ কোশ্চেনটা কি বলছে হুইচ অফ দ্য ফলোইং অ্যামং দ্য উইক ফোর্স কোন বলটা খুব দুর্বল বল দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স অপশান বি হয়ে যাবে ফোর্স খুব উইক ফোর্স হয় তোমরা মনে রাখবে দশের দাগে কি বলছে হোয়াট ইজ দ্য গ্র্যাভিটেশনাল ভ্যালু অফ কনস্ট্যান্ট ডি এর মান কত বের করতে বলেছে আমি একটু আগেই তোমাদের লিখেছিলাম ডি এর মান কত সিক্স পয়েন্ট সিক্সেন মাইনাস ইলেভেন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার দেখো এখানে কোথায় আছে অপশান ডিতে আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ফোর ইন্টু টেন মাইনাস ইলেভেন স্কোয়ার কেজি অপশান ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে সায়েন্সের রকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করো যাতে প্রত্যেক বন্ধু এবছর এলপি টেকনিশিয়ান বা জেই বা আর বা রেলওয়ে যে কোনো এক্সাম বা এনি এক্সাম যেখানে সায়েন্স বিষয় নিয়ে পড়ে সেখানে যাতে প্রত্যেকেই সিলেকশান নিতে পারো তার জন্য প্রত্যেক বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো